আবারও একটা মিনি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এলাম। আজকে একটা বৃষ্টি মুখর দিন নিয়ে তোমাদের সামনে চলে এলাম, কারণ দুদিন ধরেই নিম্নচাপ চলছিল তোমরা সবাই জানো, আর বৃষ্টি অনর্গল পড়েই চলেছে। আর বৃষ্টি পড়তে পড়তে আমাদের উঠান তো পুরো দুদিন ধরে ভিজেই রয়েছে। সানি ভাবলো পড়বে না, তাই জন্য স্লিপ কাটতে শুরু করে দিয়েছে, আর থপ করে একবার উল্টে গেল। আর বৃষ্টি বাদলের ওয়েদারের জন্যই আজকে কিন্তু আমাদের বাড়িতে রান্না হচ্ছে খিচুড়ি। খিচুড়িতে অবশ্যই আমরা সয়াবিন দিয়ে রান্না করি, তো সয়াবিনটা ধুয়ে বসিয়ে দেওয়া হবে। আর ওদিকে খিচুড়ি চাপিয়ে দেওয়া হয়েছে, আর এদিকে দেখো পাঁপড় ভাজাও হয়ে গেছে। মা পাঁপড়গুলো আগে ভেজে নিয়েছে, আর খিচুড়ি দেখো ফুটছে একদম টকবক করে। আর ওদিকে ফোড়ন দেওয়ার জন্য আলাদাভাবে কড়াইতে ফোড়নটাকে চাপিয়ে দিয়েছে। আর যেহেতু বাড়িতে পাঁপড় ভাজা হয়েছে, সেহেতু পাঁপড় না খেলে পাঁপড়গুলো রাগ করবে, তাই জন্য আমি অবশ্যই পাঁপড় নিয়ে বসে পড়েছি, এক মুঠ পাঁপড় নিয়ে বসে পড়েছি। এখন খাওয়া দাওয়া করছি, কারণ যতক্ষণ না খিচুড়িটা হচ্ছে ততক্ষণ আমি পাঁপড় ভাজা খেয়েই টাইমটা কাটাচ্ছি। কারণ খিচুড়ি হলো আমার সবথেকে ফেভারিট একটা খাবার, যেটা বাবা মা কেউই পছন্দ করে না, কিন্তু আমি পছন্দ করি। আর এদিকে দেখো খিচুড়ি কমপ্লিট হয়ে গেছে, পাঁপড় ভাজা কমপ্লিট হয়ে গেছে, সব কমপ্লিট হয়ে গেছে, আর এখন আমরা খেতে বসে পড়েছি। আর খিচুড়ি হলো আমার ওয়ান অফ দ্য বেস্ট ফেভারিট খাবার সব কিছুতে। আমার গরমকালে বলো শীতকালে বলো যখনই হোক খিচুড়ি দিলে আমার আর কিছু চাই না। আর এদিকে পাঁপড় ভাজা নিয়ে খিচুড়ি নিয়ে বসে পড়েছি। আর এদিকে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল দুপুরবেলা, একদম বর্ষামুখর দিন আজকে, তাই জন্য একটু ছাদে চলে এলাম, কারণ বৃষ্টির দিনে আমি একদম ছাদে আসতে পছন্দ করি। যতই হোক যেটুকুনি টাইম পাই আমি একবার হলেও ছাদে আসি। তো ছাদে এসে একটু তোমাদের সাথে কথাবার্তা বলছিলাম, বাট কী বলছিলাম আমি নিজেই জানি না, তাই মিনি ভ্লগের মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। সবাই পাশে থেকো, আজকের মতো টাটা।